ঐতিহ্যবাহী গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুশারফ হোসেন খান সহকারী শিক্ষক গরিবের চর মাধ্যমিক বিদ্যালয় গুসারহাট শরীয়তপুর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে আছে সেটি হচ্ছে শ্রেণী নবম ও দশম বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় পাঠ নাম লেনদেন বা ট্রানজ্যাকশন বন্ধুরা আস আমরা প্রথমে জেনে নেই লেনদেনটা কি সাধারণ অর্থে আমরা জানি লেন শব্দের অর্থ নেয়া বা গ্রহণ করা এবং দেন শব্দের অর্থ দেয়া বা প্রদান করা সাধারণত লেনদেন বলতে দেয়া এবং নেয়াকে আমরা বুঝে থাকি কিন্তু হিসাবের ভাষায় লেনদেনের সংজ্ঞাটা আরেকটু ব্যাপক প্রিয় প্রতিনিয়ত যে সকল ঘটনা ঘটে এগুলোকে আমরা ঘটনা বলি একটা ব্যবসা প্রতিষ্ঠানেও যে সকল ঘটনা ঘটে সবগুলোকে আমরা ঘটনা বলি কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে কিছু রয়েছে লেনদেন এবং কিছু শুধুই মাত্র ঘটনা এখন লেনদেন কোন ঘটনাগুলো যে ঘটনা দ্বারা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বা ব্যক্তির আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে যে ঘটনার আর্থিক অবস্থার পরিবর্তনকে টাকার অঙ্ক দ্বারা পরিমাপ করা যাবে যে ঘটনায় দুটি পক্ষ থাকবে এই সকল ঘটনাকে আমরা লেনদেন বলে থাকি লেনদেন হতে হলে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হয় আমরা আগে লেনদেনের একটা পরিপূর্ণ সংজ্ঞা জেনে নিই শিক্ষার্থী বিন্দু লেনদেনটা হচ্ছে অর্থের আদান প্রদান অথবা অর্থের পরিমাপযোগ্য কোনো দ্রব্য বা সেবার আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান প্রদানকে লেনদেন বলা হয় তাহলে অর্থের আদান প্রদান একটা লেনদেন হতে পারে তা অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো দ্রব্য বা সেবার আদান প্রদান আর এই আদান প্রদানের মাধ্যমে যখন কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে তখন এরূপ আদান প্রদানকে আমরা লেনদেন বলে থাকি তাহলে লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে আর দুটি পক্ষ থাকবে এবং টাকার অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য হতে হবে শিক্ষার্থী বন্ধুরা লেনদেন সাধারণত দুই ধরনের হয়ে থাকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন হয়ে থাকে দুই ধরনের একটা হচ্ছে লেনদেন লেনদেন বলতে বোঝায় যে লেনদেনটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানের হয়ে থাকে অর্থাৎ যে লেনদেনে তারা দুটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলে থাকি যেমন এক্স একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি ওয়াই একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কোনো লেনদেন সংগঠন সংগঠিত করে তাহলে ওটা হবে ব্যাহ্যিক লেনদেন বা এক্সটার্নাল ট্রানজ্যাকশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো অভ্যন্তরীণ লেনদেন অভ্যন্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন হতে পারে তোমাদের কাছে মনে হতে পারে সেটি আবার কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধরে নাও আমরা ব্যবসায় ব্যবহারের জন্য একটা আসবাবপত্র ক্রয় করেছিলাম এই আসবাবপত্র আসবাবপত্র ব্যবহারের ফলে এটার মূল্য হ্রাস পেয়েছে আসবাবপত্র আসবাবপত্রটি ধরো আমরা পাঁচ টাকা দিয়ে ক্রয় করেছিলাম পরবর্তীতে এটা ব্যবহার ফলে দুই বছর পরে এটার মূল্য হয়ে গেছে তিন হাজার টাকা এই যে দুই হাজার টাকা মূল্য হ্রাস পেয়েছে ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস পাওয়াকে আমরা অবচয় বলি এই অবচয় ঘটেছে টাকা অতএব আর্থিক হাজার অবস্থার পরিবর্তন ঘটেছে এটাও একটা লেনদেন এই জাতীয় লেনদেনগুলোকে আমরা বলে থাকি অভ্যন্তরীণ লেনদেন বা ইন্টারনাল ট্রানজ্যাকশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য জানব একটা ঘটনা কখন লেনদেন হবে যখন ওই ঘটনাগুলোর মধ্যে আমার এখনকার বর্ণিত এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে তখন আমরা ওই ঘটনাকে লেনদেন বলব আর এই ঘটনা ওই ঘটনাগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো না থাকলে আমরা লেনদেন বলতে পারি না নাম্বার ক অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা লেনদেন হতে হলে ওই ঘটনাটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না হলে সেটাকে আমরা ঘটনা বলতে পারব না তারপরে যেটা হয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন লেনদেন হতে হলে ওই ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে অর্থাৎ আর্থিক অবস্থার হ্রাস বৃদ্ধি ঘটবে যদি তা না হয় তাহলে সেটাকে আমরা ঘটনা ঘটনায় শুধু বলবো সেটাকে আমরা লেনদেন বলতে পারবো না তারপরে রয়েছে দ্বৈত সত্তা প্রত্যেকটা লেনদেনের দ্বৈত সত্তা থাকবে দুটো পক্ষ থাকবে একটা পক্ষ কিছু প্রদান করবে এবং আরেকটা পক্ষ কিছু গ্রহণ করবে হিসাবে দুটি খাত থাকবে যদি হিসাবে দুটি খাত না থাকে তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারি না ধরে নেই কর্মচারীর বেতন প্রদান করা হলো পাঁচ হাজার টাকা এখানে দুটো পক্ষ আছে একটা হচ্ছে বেতন খরচ আর একটা হচ্ছে নগদ নগদ টাকা প্রদান করা হয়েছে এম এমনিভাবে প্রত্যেকটা লেনদেনের মধ্যে দুটো পক্ষ থাকতে হবে যদি দুটি পক্ষ না থাকে সেটাকে আমরা লেনদেন বলবো না সেটা হবে ঘটনা স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র লেনদেন অবশ্যই স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে যেমন বাকিতে পণ্য বিক্রয় করা হলো দশ হাজার টাকা এখানে বাকিতে পণ্য বিক্রয় এটা একটা লেনদেন এবং যখন ওই পণ্যের টাকা পরিশোধ করবে তখন আরেকটি লেনদেন হবে অতএব লেনদেন হবে সবসময় স্বয়ংসম্পন্ন এবং স্বতন্ত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে রয়েছে দৃশ্যমানতা লেনদেন দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে যেমন আমরা যখন ক্রয় বিক্রয় করি এই লেনদেনগুলো দৃশ্যমান দেখা যায় আমি একটু পূর্বে আলোচনা বললাম অবচয় যদি সম্পত্তির অবচয় ঘটে তাহলে এটা দেখা যায় না যদি ব্যবসায় সুনাম নষ্ট হয় সুনামের অবলোপন ঘটে এটা দেখা যায় না এই জাতীয় লেনদেনকে আমরা অদৃশ্যমানতা বলে থাকি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক ঘটনাও লেনদেন যেমন দেনাদার হাজার টাকা দেবে না অতএব এই পাঁচ হাজার টাকা অনাদায়ী আবার ভবিষ্যতে অনাদায়ী হতে পারে এই লক্ষ্যে আমরা অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব যদি সংরক্ষণ করি রিজার্ভ তৈরি করে এভাবে তাহলে সেটা হবে লেনদেন যদিও এটা ঐতিহাসিক ঘটনা হিসাব সমীকরণের প্রভাব প্রী শিক্ষার্থী বিন্দু হিসাব সমীকরণ সম্পর্কে আপাতত তোমাদের হয়তো ধারণা নেই একটা হিসাব হিসাব বিজ্ঞান একটা সমীকরণ রয়েছে সেটা এ সমান ইকুইটি অর্থাৎ এই হিসাব সমীকরণকে যে ঘটনাগুলো প্রভাবিত করবে সেটা হবে লেনদেন হিসাব সমীকরণকে যদি প্রভাবিত না করে তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারবো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জেনে নেই লেনদেন চিহ্নিতকরণের প্রক্রিয়াটা কিভাবে লেনদেন চিহ্নিত করা যায় আমরা কয়েকটি ঘটনা লেনদেন কি লেনদেন না এটা চিহ্নিত করব। এক লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো এখন এটা একটা ঘটনা এই ঘটনাটা লেনদেন কিনা আমরা একটু বৈশিষ্ট্যের আলো আলোকে বিশ্লেষণ করে দেখি এক লক্ষ টাকা মূলধনী ব্যবসা আরম্ভ করা হলো তাহলে ব্যবসায় এক লক্ষ টাকা আসলো এবং মূলধন স্বরূপ আসলো এটা টাকার অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য এখানে দুটি পক্ষ রয়েছে একটি হলো মূলধন আরেকটি হলো নগদান তাহলে এটা লেনদেন তারপর এটা দেখি নগদে বিশ হাজার টাকার পণ্য ক্রয় আমরা যদি নগদে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করি তাহলে ক্রয় একটা ব্যয় একটা পক্ষ আছে নগদ টাকা প্রদান করেছি নগদ আরেকটি পক্ষ আছে টাকার অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য বিশ হাজার টাকা এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে অতএব এটা নিশ্চিত লেনদেন প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা পরে আরেকটি ঘটনা দেখি একজন পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ করা হলো আমরা একজন পাওনাদারকে যদি দশ হাজার টাকা পরিশোধ করি এখানে টাকার অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য দুটি হিসাব খাতা রয়েছে একটা হলো পাওনাদার হিসাব আর একটা হলো নগদান হিসাব যেহেতু নগদ টাকা পরিশোধ করা হয়েছে অতএব আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটেছে অতএব এটা নিশ্চিত লেনদেন প্রিয় পরিবর্তন আর একটি দেখি পনেরো হাজার টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো ফরমাইশ প্রদান করা মানে পণ্য ক্রয়ের জন্য প্রস্তাব করা এখানে পণ্য ক্রয় করা হয়নি অতএব যেহেতু পণ্য ক্রয় করা হয়নি অতএব কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি যদি আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারি না সে এটা শুধু ঘটনা মাত্র অতএব তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা লেনদেন নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ জোনাব মামুনকে মাসিক বারো হাজার টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো এখানে জোনাব মামুনকে মাসিক বারো হাজার টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ করা হয়েছে এই নিয়োগের ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি যেহেতু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারি না কারণ তোমরা ইতোপূর্বেই জেনেছ যে কোনো ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে যেহেতু এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি তাহলে আমরা এটাকে লেনদেন বলতে পারি না তারপরে দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফ টেরার্সের নিকট ধারে বিক্রয় এখানে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে ঘটনাটি টাকার অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য অতএব এটা একটা লেনদেন যদিও বাকিতে বিক্রয় করা হয়েছে তারপরেও বাকিতে বিক্রয় করলে এখানে দুটো হিসাব খাত থাকে একটা হিসাব হচ্ছে দেনাদার হিসাব হিসাব বা আরেকটি হচ্ছে বিক্রয় হিসাব তাহলে দুটো হিসাব খাত আছে টাকার অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটেছে অতএব এটা লেনদেন মালিকের ব্যক্তিগত অর্থ হতে এক হাজার টাকা চুরি হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে রাখতে হবে আমরা হিসাব করি হিসাব সংরক্ষণ করি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের ব্যক্তিগত অর্থ থেকে যদি এক হাজার টাকা চুরি হয়ে যায় তাহলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না এটা শুধু মালিকের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে ঘটেছে মালিকের ব্যক্তিগত আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে অতএব ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই অতএব এটা লেনদেন নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি কোনটি লেনদেন কোনটি লেনদেন না এই পাঠের মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং আরও যদি বোঝার অস্পষ্টতা থাকে তাহলে নিশ্চয়ই আগামী ক্লাসগুলো দেখবে এবং তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর একটা বিষয় হলো যে আমরা এই ইউটিউবে ক্লাস শুরু করেছি তোমরা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং নিয়মিত ক্লাসগুলো দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ঘরে থেকো বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি